ডাকাতির গহনা কেনার অভিযোগে ধৃত স্বর্ণ ব্যবসায়ী। ব্যবসায়ীর বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে 800 গ্রাম সোনার গহনা উদ্ধার করল পুলিশ। ডাকাতির অভিযোগে ধৃত তিন দুষ্কৃতীকে জেরা করে বড়সড় সাফল্য পেল সোনারপুর থানার পুলিশ। উদ্ধার প্রায় 800 গ্রাম সোনার গহনা। চোরাই গহনা কেনার অভিযোগে গ্রেপ্তার এক স্বর্ণ ব্যবসায়ী। ধৃত ব্যবসায়ীর নাম বঙ্কিম সরকার। জানা গেছে, চলতি মাসের 10 তারিখে সোনারপুর এলাকায় ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতেরা সাইফুদ্দিন মণ্ডল, মুজিবর মণ্ডল ও শঙ্কর দাস। পুলিশি জেরায় ধৃতেরা জানায়, লুট করা সোনার গহনা তারা বিক্রি করত বঙ্কিম কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, পাটুলি এলাকায় সোনার দোকান রয়েছে অভিযুক্ত বঙ্কিম কর্মকারের। পুলিশের একটি বিশেষ দল প্রস্তুত করা হয়। একযোগে পুলিশের ওই দল হানা দেয় বঙ্কিম কর্মকারের পাটুলির সোনার দোকান ও সোনারপুর মালঞ্চ এলাকায় তার বাড়িতে। দুটি জায়গা থেকেই উদ্ধার হয় প্রচুর সোনার গহনা। উদ্ধার হওয়া গহনার ওজন প্রায় 800 গ্রাম। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বালা, বেশ কয়েকটি নেকলেস, সোনার চেন, প্রচুর সোনার আংটি ও কানের দুল, চুড়ি সহ অন্যান্য গহনা। উদ্ধার হওয়া গহনার বাজার দর প্রায় 22 লক্ষ টাকা। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার MS পুষ্পা। পুলিশ সুপার বলেন, ডাকাতির অভিযোগে তিনজনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে জেরা করেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মেলে, সেখানে রেড করে এই সকল গহনা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের এদিন বারুইপুর আদালতে হাজির করানো হয়। 10 তারিখে আমরা ডাকাতির প্ল্যানিংয়ে করতে গেলে তিনজনকে ধরি। এর মধ্যে আছে মুজিবুর হালদার, সাইফুদ্দিন মণ্ডল আর শঙ্কর দাস। এদেরকে অ্যারেস্ট করার পরে এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল, এরা বিভিন্ন জায়গা চুরি করে, গয়না চুরি করে একটা লোক বঙ্কিম কর্মাকর বলে লোককে এনারা বিক্রি করে দেয়। আমরা বঙ্কিম কর্মাকরের ঘরে গিয়ে ওখানে রেড করলাম। ওখান থেকে এই এতগুলো গয়নার জিনিস, আমরা সোনার গয়না মতন দেখতে যে আছে ওই জিনিসগুলো আমরা রিকভার করেছি। এটা যা এটা আমরা একটা জুয়েলারি জুয়েলারকে দিয়ে আমরা এটা মাপ করাবো, বাট ইনিশিয়ালি মনে হচ্ছে অ্যারাউন্ড 800 গ্রাম সোনার গয়না আমরা আজকে রিকভার করতে পেরেছি। আর এরা অনেকদিন ধরেই বঙ্কিম কর্মাকর যিনি আছেন, ইনি অনেকদিন ধরেই সোনা চোরদের কাছ থেকে, ডাকাতদের কাছ থেকে কিনছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারুইপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।